আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের টিট্রি এসেনশিয়াল অয়েলটি সম্পর্কে জানাব। এই টিট্রি এসেনশিয়াল অয়েলটি আমরা রূপচর্চায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি এবং আমাদের চুলের যত্নে ব্যবহার করে থাকি। এই টিট্রি এসেনশিয়াল অয়েলটিকে আমরা ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে এই টিট্রি এসেনশিয়াল অয়েলটি আমরা কিভাবে ব্যবহার করব, এটি আমাদের ত্বকে কি কি কাজ করে এবং এই অয়েলটিকে আমরা আরও কি কি কাজে ব্যবহার করতে পারি, সেসব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। এই টিট্রি এসেনশিয়াল অয়েলটিতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লোমেটরি প্রপার্টিস, যেটা আমাদের ত্বকের অ্যাকনি পিম্পলের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। এই অয়েলটিকে যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আপনি এটি থেকে বেশ ভালো একটি ফলাফল পাবেন। এই টিট্রি এসেনশিয়াল অয়েলটি ইউকে এর একটি প্রোডাক্ট। এই অয়েলটি সবচাইতে বেশি ভালো কাজ করে যাদের স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম রয়েছে তাদের জন্য। আর যাদের স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম রয়েছে তারা এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে এই অয়েলটিকে তুলোর মধ্যে এক ফোঁটা নিয়ে শুধুমাত্র যেখানে আপনার ব্রণ রয়েছে সেখানে লাগাবেন। আপনি কখনো এটাকে আপনার ফুল ফেসে লাগাবেন না, শুধুমাত্র আপনার যেখানে প্রবলেম রয়েছে সেখানেই আপনি তুলোর সাহায্যে এটা লাগাবেন। তো এভাবে লাগিয়ে আপনি সারা রাত এটাকে আপনার স্কিনে রেখে দিবেন। তারপর সকালবেলা আপনি স্কিনটাকে আবার ভালো করে ধুয়ে নেবেন। তো এভাবে 2 থেকে 3 দিন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার স্কিনের ব্রণের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনার স্কিনের অ্যাকনি পিম্পল দূর করার ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এই টিট্রি এসেনশিয়াল অয়েলটি। এবং আপনার স্কিনে যদি ফাঙ্গাল অ্যাকনি এর সমস্যা থাকে এবং র্যাশের সমস্যা থাকে তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এবং ভালো একটি ফলাফল পাবেন। এবং কাটা জায়গায় আপনি এই টিট্রি অয়েলটি ব্যবহার করতে পারেন, এতে করে কাটা জায়গায় ইনফেকশন হবে না, এটা কাটা জায়গায় অ্যান্টিসেপ্টিকের কাজ করবে। এবং চুলের যত্নেও আপনি এটিকে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার রেগুলার তেলের সাথে 2-1 ফোঁটা এসেনশিয়াল অয়েল মিক্স করে তারপরে আপনার চুলে লাগাতে পারেন। এতে করে আপনার চুলের গ্রোথ খুব ভালো হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল পড়া কমাতে খুবই ভালো কাজ করে থাকে এই এসেনশিয়াল অয়েলটি। আপনার চুলে যদি খুশকির সমস্যা থেকে থাকে তাহলে সেটা দূর করতেও এই এসেনশিয়াল অয়েলটি ভালো কাজ করবে। আপনার মাথার স্কাল্পে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাও দূর করতে কাজ করবে এই অয়েলটি।